অবশ্যই কিন্তু বলবেন, প্লিজ প্লিজ প্রত্যেকজন ফ্রেন্ড, আমার যত নতুন ফ্রেন্ড আসছে, আমার পুরনো ফ্রেন্ডরা তো বলবেন যে আমি আজকে জামাই ষষ্ঠী কি স্পেশাল রান্না করেছি দীপকের জন্য। তাহলে আপনারা সকল, আমি দাদাদের বলছি, আজকে আমার ফ্রেন্ডে কিছু বলবো না, আমার সকল দাদাদের বলছি ভালোভাবে वेलकम बैक टू माई चैनल डेली लाइफ इज মৌমিতা। आज হচ্ছে জামাই ষষ্ঠী। তা আজ তো জামাইরা একদম ভোরে ভোরে শাশুড়ির আদর খেয়ে একদম ষষ্ঠীরা দারুণ কাটাবেন, দারুণ। আর কোনো একটাও খাবার ছাড়বেন না, কোনো একটাও না, শাশুড়ি মা যা যা দেবে সমস্ত খাবার একদম কমপ্লিট। তাই তো দাদারা, তাই তো করতে হবে, তাই না বলুন? আজকের দিনটা তো আপনাদের জন্যই দারুণ লাগে, আমার তো খুব আজকে দিনটা খুবই ভালো লাগে। আমাদের কোনো নেই জামাই ষষ্ঠী আমার বাপের বাড়ির দিকে, তাই ভাবলাম যে জামাই ষষ্ঠী তাহলে একটু কিছু শেয়ার আছে আপনাদের সাথে কথা বলা, তাই আমি বলতে আসলাম। আমার মা, আমার মা যখন ছিল তখনই জামাই ষষ্ঠীটা মা করতো, আমার মা করতো। কারণ আমার বাবা বলতো যে আমার বাবার সাইডের ওই দিকে জামাই ষষ্ঠী পালন হয় না, এই জন্য হতো না। তা মা তো ডাকতো আমাকে, কেন ডাকবো না, আসবে জামাইরা, খাবে দাবে করবে, মেয়েরা আসবে, একটা আনন্দটাই আলাদা হয়। তা যেতাম, ভালো লাগতো। আর জামাইরা দেখবেন এই দিনটার জন্য অপেক্ষায় থাকে, তাই না, কবে জামাই ষষ্ঠী আসবে, শ্বশুরবাড়ি যাব, আনন্দ করব, এটার অপেক্ষায় থাকে। তা দীপক তো প্রচণ্ড এক্সাইটেড থাকতো, খুবই অপেক্ষায় থাকতো, ওর খুব ভালো লাগতো। তিন আমার মা ছিল, আমার মা করেছে, ডাকতো, সব রকমই পালন করেছে। দীপক শাড়ি নিয়ে যেত, মা ওইখান থেকে ওর জন্য একটা শার্ট না টি শার্ট নিত, ওইটাও পরতো, পরে ওইটা পরেই খেতে বসতো। তখন আমার ওই সময় আমার এই ফোন টোন ছিল না, টাচ ফোন টোন, তাহলে যদি থাকতো তাহলে একটা ফটো তুলে রাখতে পারতাম, সেই জিনিসটা নিয়েই আমার আজ আপনাদের আমি দেখাতাম। তাহলে তাই আজকে খুব, মানে আজকে দিনটা একটু মায়ের কথা মনে পড়ে যাচ্ছিলো, আজকে দিনটা আমার খুব মায়ের কথা মনে পড়ে যাচ্ছিলো। আর একটা দিন আছে, সেটা হলো মায়ের মৃত্যুবার্ষিকী, সেটা আমার পুরনো ফ্রেন্ডরা জানেন। এই দুটো দিন আমার খুব মনে পড়ে মায়ের কথা, কেন আমার এই দুটো দিনই আমার কাছে স্পেশাল। সবসময় তো মায়ের কথা মনে পড়ে সবসময়, কিন্তু এই দুটো দিন আরও বেশি মনে পড়ে, কেন যদি আপনারা জানেন বলেন। এই জন্যই যে মা তো নেই, এর জন্য আরও বেশি মনে পড়ে। তা আজকে দিনটা আমিও মিস করছি, আর দীপকও মিস করছে অনেকবার। দীপককে তো আমি দেখলে বুঝি যে এটা শ্বশুরবাড়ি যাওয়া, জামাই ষষ্ঠী যেটা পালন, সেই জিনিসটা। তাই অনেকজন আমাদের পাড়ার আশেপাশে অনেকজনই জিজ্ঞেস করছে দীপককে যে দাদা যাবেন না জামাই ষষ্ঠী আজকে, যাচ্ছেন না? যে না, শাশুড়ি মাও নেই, জামাই ষষ্ঠীও নেই। তো কথাটা খুব খারাপও লাগে, কিন্তু এটা বাস্তব, এটাই মেনে চলতে হচ্ছে আমাদের। তাই এই শেয়ারটুকুই করতে আসলাম আপনাদের সাথে। তা কিন্তু আমি তো একটা কিছু করছি স্পেশাল দীপকের জন্য আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে, কিন্তু সেইটা আমি আপনাদের বলবো না কি বানিয়েছি, বিশেষ করে আমার সকল ফ্রেন্ডদের জন্য। আমার কাছে এইটা আজকের জন্য প্রশ্ন, আর যে আমি আজকে কি বানাতে পারি স্পেশাল, যেটা দীপকের খুব পছন্দ, আমাদের তিনজনের তো খুব পছন্দ, আমার আমার মেয়ে দীপক, কিন্তু দীপকও খুব পছন্দ করে এইটা। তা কী কী রেসিপি আজকে আমি করতে পারি, ভাবছেন যে কী করতে পারে, মনে পড়ছে আপনাদের? পড়ছে না মনে? ঠিক আছে, একটা ক্লু দিচ্ছি আমি। প্রত্যেক সপ্তাহে আমার ঘরে এটা হয়, এই একটা ক্লু দিলাম। এই ক্লুটা তো অন্তত আমার পুরনো ফ্রেন্ডরা তো চিনতে পারবেনই, জানা উচিত পুরনো ফ্রেন্ডরা, মানে যারা আমার রেগুলার ঠিক মতন ভিডিও দেখছেন, তাদের তো জানাই উচিত যে আমি কী করতে পারি, যেটা আমাদের
পছন্দ খুবই তিনজনেরই, বিশেষ করে দীপকের। এইটাই হলো আজকে আমার প্রশ্ন, আপনারা আমাকে বলবেন কমেন্টে, তাহলে আমার খুবই খুশি হব। বিশেষ করে তো বেশি খুশি হবে দীপক, দীপককে খুশি রাখার জন্যই আজকে আমার এই একটা ছোট্ট আপনাদের সাথে একটা করলাম প্রশ্ন। তো বলবেন অবশ্যই যে আজকে আমি কী করেছি রান্না, অবশ্যই কিন্তু বলবেন প্লিজ প্লিজ। প্রত্যেকজন ফ্রেন্ড, আমার যত নতুন ফ্রেন্ড আসছে, কোনো ফ্রেন্ডরা তো বলবেন যে আমি আজকে জামাই ষষ্ঠীর কী স্পেশাল রান্না করেছি দীপকের জন্য। তাহলে আপনারা সকল, আমি দাদাদের বলছি, আজকে আমার ফ্রেন্ডে কিছু বলবো না, আমার সকল দাদাদের বলছি ভালোভাবে একদম ভুরিভোজ করে নিন, জামাই ষষ্ঠী সুন্দরভাবে জামাই ষষ্ঠী পালন করুন। সকলকে, সবাইকে বাই বাই।